তোমরা যারা মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো, তোমরা সকলেই চিন্তিত, তোমাদের পরীক্ষা অ্যাকচুয়ালি পিছিয়ে যাবে না, বাতিল হয়ে যাবে? এই মুহূর্তে কি আপডেট রয়েছে সেটা তোমরা সকলেই জানার চেষ্টা করছো, আমাকে কমেন্ট সেকশনে বলেছো। সেই কারণে এখনকার যে আপডেটগুলো রয়েছে সেগুলো সবার প্রথমে শুনে নাও। দেখছেন নিউজ 18 বাংলা, সঙ্গে রয়েছে আমি ইলমাস। প্রথমেই যে খবরে চোখ রাখবো তা হলো কবে কিভাবে হতে পারে মাধ্যমিক। রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। ডাইরেক্টলি নবান্ন থেকে কি সিদ্ধান্ত হতে পারে আজ সোমরাজ? পয়লা জুন থেকে যে কার্যত মাধ্যমিক সম্ভব নয় তা এক প্রকার মধ্যশিক্ষা পর্ষদ স্পষ্ট করে দিয়েছে গতকালকে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকেই। তার কারণ আছে একাধিক। প্রথমত হচ্ছে যে লোকাল ট্রেন পরিষেবার উপর নির্ভর করতে হয় মাধ্যমিকের উত্তরপত্র পাঠানোর জন্য, কিন্তু বর্তমানে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে করোনা পরিস্থিতির জন্য লোকাল ট্রেন পরিষেবা বন্ধ। রেলের তরফে কোনো বুকিং নেওয়া হচ্ছে না মধ্যশিক্ষা পর্ষদের থেকে উত্তরপত্র পাঠানোর জন্য। ফলত এই পরিস্থিতিতে কিভাবে উত্তরপত্র পাঠানো সম্ভব তা নিয়ে রীতিমতো চিন্তিত পর্ষদ। দ্বিতীয়ত যে মধ্যশিক্ষা পর্ষদের যে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলি থাকে সেই পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে একজন করে সরকারি আধিকারিক 2013 সাল থেকেই পরীক্ষা পরিচালনার দায়িত্ব পালন করে আসছে। সেক্ষেত্রে কিভাবে এই করোনা পরিস্থিতিতে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের জন্য সরকারি আধিকারিক পাওয়া সম্ভব মূলত তা নিয়েও চিন্তিত পর্ষদ। এবং যার জন্যই কিন্তু গতকাল যখন আমরা এই খবরে দেখাই তারপরই স্কুল শিক্ষা দপ্তরের তরফে স্কুল শিক্ষা সচিব এবং স্কুল শিক্ষা কমিশনার জরুরি ভিত্তিতে বৈঠকে বসেন। পর্ষদ সভাপতির সঙ্গে প্রায় 3 ঘন্টা চলে বিকাশ ভবনে সেই বৈঠক। সেই বৈঠক থেকে মূলত একটি স্ট্যাটাস রিপোর্ট অর্থাৎ মাধ্যমিক নিয়ে বর্তমানে কি পরিস্থিতি রয়েছে, কি কারণে অসম্ভব হচ্ছে মাধ্যমিক, এবং শুধু তাই নয় পরীক্ষা না হলে তার বিকল্প উপায় কিভাবে ছাত্রছাত্রীদের নম্বর দেওয়া যেতে পারে তার একটা স্ট্যাটাস রিপোর্ট মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে বলে সূত্র মারফত খবর। এবং সেক্ষেত্রে মনে করা হচ্ছে সম্ভবত আজই সিদ্ধান্ত হতে পারে, যেমনটা সোমরাজ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি বললেন যে আজই সিদ্ধান্ত হতে পারে। এবং সিদ্ধান্ত দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় খুদ মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী তিনি সিদ্ধান্ত নিতে পারেন এমনটাই সূত্রের খবর। মাধ্যমিক নিয়ে এবার তাহলে অনিশ্চয়তা কাটতে পারে, সবাই তাকিয়ে আছে সেই খবর। আমরা শুনব উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস ঠিক কি বলেছেন এ প্রসঙ্গে। মানে পরীক্ষা কি 15 জুন থেকে হওয়া সম্ভব? মানে সংসদ আপাতত আমরা সেটা বলতে পারছি না, কারণ মাধ্যমিক বোর্ডেরও সিদ্ধান্ত হয়নি। তারা পরীক্ষা নেবে কি বাতিল করবে সেটা আমরা জানি না, তো ওদের সিদ্ধান্তের উপর তো আমাদের সিদ্ধান্ত কিছুটা নির্ভরশীল। কেন? কারণ ওরা তো আমাদের আগে পরীক্ষা নেবে, 1 জুন পরীক্ষা হবে না এটা বোধহয় সংসদ সভাপতি বলেও দিয়েছেন। তাহলে ওদের পরীক্ষা যদি হয় এবং সেটা যদি পিছিয়ে যায় তাহলে অবশ্যম্ভাবী যে আমাদের পরীক্ষা ওই সূচিতে হবে। তার মানে তোমরা বুঝতেই পারলে এই মুহূর্তে যে আপডেট রয়েছে সেই আপডেট অনুযায়ী মাধ্যমিক যেভাবে হবে, মানে মাধ্যমিক যদি পিছিয়ে যায় সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকও পিছিয়ে যাবে। এবং তোমরা কার্যত জানো বিভিন্ন জায়গা থেকে যে ইনফরমেশান রয়েছে বা পর্ষদ সূত্রে যে ইনফরমেশান রয়েছে সেই ইনফরমেশান অনুযায়ী তোমাদের জুন মাসে কার্যত মাধ্যমিক হবে না, সেই মতো ও উচ্চ মাধ্যমিকও জুন মাসে হবে না। পিছিয়ে গেলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাও পিছিয়ে যাবে। আর এখন দেখার বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকার কি ডিসিশন নেয়, পরীক্ষা পিছিয়ে দেয় না পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল করে দেয়। আমরা যেটা চেয়ে এসেছি যে স্টুডেন্টদের দুশ্চিন্তার মধ্যে না রেখে সম্পূর্ণভাবে বাতিল করে পরের ক্লাসে স্টুডেন্টদের উত্তীর্ণ করা হোক। এখন সম্পূর্ণ নির্ভর করছে রাজ্য সরকারের ওপর তথা মুখ্যমন্ত্রীর ওপর, মুখ্যমন্ত্রী কী রায় দেয়। মুখ্যমন্ত্রী যখনই প্রপারভাবে সরকারিভাবে ঘোষণা করবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের কোনো বিষয় তখন তোমাদের সবার প্রথমে জানিয়ে দেবো। এবং পরীক্ষা এই মুহূর্তে পিছিয়ে যাওয়া উচিত না বাতিল করে দেওয়া উচিত সে নিয়ে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলো না।